আমরা বিশুদ্ধ অর্ধ পরিবাহী বা ইনট্রেনজিক সেমিকন্ডাক্টরের গঠনটা একটু দেখে নিই ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে একটা সিলিকন তার চারদিকে দিকের বামে ডানে উপরে নিচে চারটা সিলিকনের সাথে সমুদ্র বন্ধন তৈরি করছে এই সিলিকনের বাইরে শক্তি যে চারটা ইলেকট্রন ছিল এখানে একটা ইলেকট্রন ছিল এখানে একটা এখানে একটা এখানে একটা চারটা ইলেকট্রন চারপাশের চারটা সিলিকনের সাথে এই পাশের সিলিকনকে একটা দিছে এ এই সিলিকন ওর একটা দিছে দিয়ে দুইটা ইলেকট্রন এখানে একটা বন্ধন তৈরি করছে এই সিলিকন এখানে ওর একটা ইলেকট্রন দিচ্ছে ও আরেকটা ইলেকট্রন দিছে দিয়ে এরা শেয়ার করে একটা বন্ধন তৈরি করছে এভাবে এই সিলিকন একটা ইলেকট্রন এই উপরের সিলিকনকে দিছে উপর সিলিকন তাকে নিচেরটাকে একটা দিছে দিয়ে এরা আরেকটা সমযোজী বন্ধন তৈরি করছে এভাবে একটা সিলিকন তার চারদিকে চারটা সিলিকনের সাথে সমযোজী বন্ধন তৈরি করে তারপর আবার এই যে সিলিকন চারদিকে চারটা সিলিকনের সাথে এদিকে এদিকে সমযোজী বন্ধন তৈরি করে তবে প্রত্যেকটা সিলিকন তার চারদিকে চারটা সিলিকনের সাথে সমযোজী বন্ধন তৈরি করে তো এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যদি আমরা নিয়ন্ত্রিত উপায়ে কিছু ত্রিযোজী বা পঞ্চযোজী পদার্থ মিশাতে পারি তবে আমরা এই পরিবাহীর অর্ধপরিবাহের পরিবাহিতা বৃদ্ধি করতে পারি এবং এই বিশুদ্ধ অর্ধপরিবাহের পরিবাহিতা বৃদ্ধির জন্য এর সাথে নিয়ন্ত্রিত উপায় যে ত্রি যদি বা পঞ্চাশ যদি পদার্থ মেশানো হয় সেই প্রক্রিয়াটির নাম হলো ডোপিং করা তো এই ডোপিং করে আমরা দুই ধরনের দূষিত অর্ধ পরিবে তৈরি করতে পারি একটা হলো পি টাইপ দূষিত অর্ধ পরিবাহী বা এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর অর্থাৎ পর্যায় সারণীর চার ফোর ভ্যালেন্ট যে কোনো এলিমেন্টের সাথে যদি আমরা থ্রি ভ্যালেন্ট যে কোনো এলিমেন্ট অ্যাড করি মানে ডোপিং করি তাহলে যেটা হয় দূষিত অর্ধ পরিবেশের মধ্যে পি টাইপ দূষিত অর্ধ পরিবেশ তৈরি হয় যেমন দেখি আমরা এই যে সিলিকন সিলিকন সিলিকনের মাঝে ত্রিযোজী পদার্থ অ্যালুমিনিয়ামকে ইনসার্ট করে দিলাম তো এই অ্যালুমিনিয়াম এর বাইরের শক্তিস্তর তিনটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন এই পাশের অ্যালুমিনিয়ামের সাথে সমযোজী বন্ধন তৈরি করলো এই ইলেকট্রন এই পাশের অ্যালুমিনিয়ামের সাথে সমযোজী বন্ধন তৈরি করলো সিলিকনের সাথে এই ইলেকট্রন এই পাশের সিলিকনের সাথে সমযোজী বন্ধন তৈরি করলো এইখানের সিলিকন এর সাথে এই অ্যালুমিনিয়ামের বন্ধন তৈরি করার জন্য এখানে আর একটা ইলেকট্রন দরকার এই পাশে এরা চারটা করে বন্ধন তৈরি করবে এইখানে দেখা যায় একটা ইলেকট্রন হলে এই অ্যালুমিনিয়ামটা সিলিকনের সাথে সমযদি বন্ধনটা তৈরি করতে পারে তার মানে এখানে একটা ইলেকট্রন সে নিতে পারবে না এমন একটা তৈরি হয়েছে মানে এখানে একটা ইলেকট্রন বসার একটা জায়গা এমটি একটা জায়গা তৈরি হয়েছে এই যে এমটি জায়গাটা এটাকে আমরা বলছি এটার টাইপটা ঠিক ইলেকট্রনের আধান নেগেটিভ এখানে আরেকটা ইলেকট্রন থাকতে পারতো নেই এটার অ্যাবসেন্ট আছে এই জন্য এটাকে আমরা পজিটিভ ধরে নিই হোল বলা হয় তো এরকমভাবে দেখা যায় আমরা চতুর্থ জোজি সিলিকনের সাথে নিয়ন্ত্রিত উপায় ত্রি জো অ্যালুমিনিয়াম ডোপিং করার পরে কিছু পরিমাণে অ্যালুমিনিয়াম ডোপিং করার পরে সেই সিলিকনের মধ্যে এরকম কিছু হোল তৈরি হয়ে গেল তো এটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর এই পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার সময় সবগুলোই যে ভিতরের ফ্রি কেরিয়ার হিসেবে হোল তৈরি হয় তা না এই হোলগুলো আধানভাব মানে এর পরিবাহিত বৃদ্ধি করে কীভাবে বৃদ্ধি করে সেটা আমরা পরে দেখব তো কিছু ইলেকট্রন ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে যায় কারণ আমরা একেবারেই ধরে ধরে পুরোপুরি বিশুদ্ধ সিলিকন বা পুরোপুরি বিশুদ্ধ অ্যালুমিনিয়াম নিতে পারি না কিছু ইম্পিউরিটি থেকে যায় যার কারণে এখানে কিছু ইলেকট্রন তৈরি হয়ে যায় এরা সংখ্যা খুবই কম এই জন্য এদেরকে বলা হয় মাইনরিটি কেরিয়ার তার মানে পি টাইপ সেমি হোল হলো মেজরিটি কেরিয়ার আর এই ইলেকট্রন হলো মাইনরিটি কেরিয়ার একইভাবে আমরা এন টাইপ সেমি কন্ডাক্টর তৈরির সময় ফোর ভ্যালেন্ট সিলিকনের সাথে পেন্টা ভ্যালেন্ট আর্সেনিক যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে দেখি যে কি হয় এখানে ঘটনা এই আর্সেলিকের বারি শক্তি স্তরের পাঁচটাই ইলেকটন এই চারদিকের চারটা সিলিকনের সাথে সমযোজী বন্ধন তৈরি করার পরেও একটা বাড়তি ইলেকট্রন এখানে থেকে গেল এই যে বাড়তি ইলেকট্রনটা এর চার্জ নেগেটিভ যদিও এই পুরো সেমিকন্ডাক্টরটার কোনো চার্জ নেই কিন্তু এই ইলেকট্রনটার চার্জ নেগেটিভ এই ইলেকট্রনটা কারো কাছ থেকে সে নেয়নি ধার বা দেয়ও নিয়ে এই জন্য এটা সামগ্রিকভাবে এই অর্থ কোনো চার্জ নেই কিন্তু এই যেহেতু কিছু ফ্রি ইলেকট্রন আছে ইলেকট্রনের চার্জ নেগেটিভ তাই এই অর্ধপরিবাহকে বলা হয় টাইপ অর্ধ পরিবে এটা কিন্তু চার্জিত অবস্থা না এন টাইপ চার্জিত অবস্থা হতে হলে বাইরে থেকে ইলেকট্রন নিতে হয় বা দিতে হয় এ কিন্তু ইলেকট্রন বাইরে থেকে ন্যায়নি বা দেয়নি যাই হোক এই টাইপও যখন তৈরি করি তখন কিছু মাইনরিটি কেরিয়ার হিসেবে হোল তৈরি হয়ে যায় অর্থাৎ এনটাইপ অর্ধ পরিবাহের ক্ষেত্রে ইলেকট্রন হলো মেজরিটি কেরিয়ার বা গুরুবাহক আর হোল হলো মাইনরিটি কেরিয়ার বা লঘুবাহক তো এইভাবে আমরা বিশুদ্ধ অর্থ সাথে নিয়ন্ত্রিত উপায় তৃতীয় বা পদার্থ ডোপিং করে আমরা পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে পারি তো এখন আমরা আসবো ডায়োডে আমি যদি নিয়ন্ত্রিত উপায়ে একটা বিশুদ্ধ সিলিকনের সাথে একদিকে পি টাইপ একদিকে টাইপ ডোপিং করে তৈরি করি তাহলে কি ঘটনা ঘটে দেখি একটু এই পি টাইপ এবং এন টাইপ তৈরি করার কারণে এই যে এইখানের এই পি অঞ্চলের মধ্যে কিছু হোল রয়েছে এন অঞ্চলের মধ্যে কিছু ইলেকট্রন রয়েছে যেহেতু কিছু এই পির মধ্যে কিছু মাইনরিটি কেরিয়ার থাকবে ইলেকট্রনের মধ্যে কিছু মাইনরিটি কেরিয়ার থাকবে হোল আমরা সেটাকে যদি ওভারলুক করি তাহলে এই পি অঞ্চলের মধ্যে যে হোল আছে এই যে পাশের যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটাই হোলে চলে আসবে কারণ এখানে একটা ইলেকট্রন হলে পরে সমযদি বন্ধনটা তৈরি করতে পারে ওই যে অ্যালুমিনিয়াম ওর একটা ইলেকট্রন দরকার ছিল সমজদি বন্ধন তৈরি করার জন্য এই ইলেকট্রনটা নিলে সে সমদ্রদী বন্ধন তৈরি করতে পারে আর ওই যে আর্সেনিকের পাশ ইলেকট্রন একটা বেশি রয়ে গেছিলো সে সেটা দিয়ে দেবে ফলে কি হলো এ চার্জ ইলেকট্রন দিয়ে দিছে পজিটিভ চার্জে গ্রহণ করছে নেগেটিভ চার্জ হলো এটা দিয়ে দিছে এটা গ্রহণ করছে এখানে পজিটিভ চার্জ এখানে নেগেটিভ চার্জ এভাবে এখানে একটা অঞ্চল তৈরি হলো প্লাস চার্জ এবং আরেকটা অঞ্চলে মাইনাস চার্জ এই যে একটা ধারকের মতো একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়ে গেল এবার এই ইলেকট্রনটা এখান থেকে এখানে আর আসতে পারছে না এই যে একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে এই বেরিয়ারটাকে ওভাম ওভারকাম করার জন্য সাফিসিয়েন্ট এনার্জি থাকলে আসতে পারবে সেই এনার্জিটা না থাকলে আসতে পারবে না তো সেই এনার্জি যদি বাইরে থেকে না দেই তাহলে এই ইলেকট্রনগুলোর এদিকে আসতে পারছে না এখানে ট্র্যাপড হয়ে আছে তার মানে এই যে এতটুকু জায়গায় একটা ডিপ্লেশন স্তর বা নিঃশেষিত অঞ্চল তৈরি হলো মানে এই জায়গাতে আর কোনো আধান বাহক যে হোল ছিল সেই হোল নাই এখানে কোনো আধানবাহক হিসেবে ইলেকট্রন নেই এটুকু জায়গায় আধানবাহকবিহীন একটি জায়গা তৈরি হলো যেটাকে বলা হয়েছে নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার এই হলো একটা ডায়ট আমরা এইভাবে তৈরি করে নিলাম তাহলে ডায়োডের একপাশে পি অঞ্চল এক পাশে এন অঞ্চল আর মাঝখানে নিঃশেষিত অঞ্চল বা ডিপ্রেশন স্তর থাকে এবার এই ডায়োটটা আমরা কী কাজে লাগাবো এই ডায়োট দ্বারা আমরা ফরওয়ার্ড বায়াস এবং বিমুখী রিভার্স বায়াস বা সমুখ ঝোঁক এবং বিমুখী ঝোঁক আগে বুঝবো তারপরে দেখবো কী কাজে লাগানো যায় তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যেটা হয় একটা পি এন জাংশন ডায়োডের পি অঞ্চলে পজিটিভ চার্জ এন অঞ্চলে যদি নেগেটিভ চার্জ চার্জি পি অঞ্চলে যদি একটা ব্যাটারি পজিটিভ অঞ্চল এন অঞ্চলে যে একটা ব্যাটারি নেগেটিভ অঞ্চল যুক্ত করি এবং এখানে একটা লোড যুক্ত করে দেই সেক্ষেত্রে কি হয় একটু খেয়াল করি এই ব্যাটারির এই এন অঞ্চল থেকে ইলেকট্রনকে তাড়িত তাড়িত করবে পিতে যাওয়ার জন্য যখনই ইলেকট্রনগুলো এদিকে তাড়িত হবে এখানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে এই ইলেকট্রন এই পাশের ইলেকট্রনকে বিকর্ষণ করবে পাশের ইলেকট্রন এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে এইভাবে এই একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রনের ইলেকট্রনে এনার্জি প্রাপ্ত হবে এই কানিডিক এনার্জিটা প্রাপ্ত হলে পরে যখন এই বিভব প্রাচীরটা ওভারকাম করার মতো কানিডিক এনার্জি প্রাপ্ত হবে সেই বিভব প্রাচীরটাকে বলেছে বিভব তারপরে এই এখান থেকে এর মধ্যে তড়িৎ প্রবাহ শুরু হবে এই যে ফরওয়ার্ড বাসে তড়িৎ প্রবাহ শুরু হলো তাহলে নি বিভবের আগ পর্যন্ত আমি এখানে বিভব দিচ্ছি কিন্তু এই পটেন্সিয়াল ব্যারিয়ারটাকে ওভারকাম করার মতো পটেন্সিয়াল যতক্ষণ না দেবো ততক্ষণ এর মধ্যে তড়িৎ প্রবাহ হবে না আর এই ব্যারিয়ারটাকে মানে এই যে ব্যারিয়ারটা হলো নেই বিভব বলা হয় সেই নি অতিক্রম করার মতো দেখতে অনেকটা হাঁটুর মতো তাই নি এই নি অতিক্রম করার মতো বিভব দেওয়ার পরেই এই ফরওয়ার্ড বায়াসে তড়িৎ প্রবাহ শুরু হবে তো এই নি বিভবটার মানটা খুব বেশি বড় হয় না এটা খুবই কম হয় যার কারণে আমরা জেনারেল কনসেপ্টে বলতে পারি ফরওয়ার্ড বায়াসে একটা ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় এখন রিভার্স বায়াসে কি ঘটনা ঘটে এই যে রিভার্স বায়াসে আমি কি করছি ডায়োডের পি অঞ্চলের সাথে ব্যাটারি নেগেটিভ ডায়োডের অঞ্চলের সাথে ব্যাটারি পজিটিভ যুক্ত করে দিছি এখন দেখবো লোডের মধ্যে দিয়ে প্রবাহ হয় কি না এই যে এখান থেকে ইলেকট্রনগুলো তারিত হবে তারিত হয়ে পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করবে যখন ইলেকট্রনগুলো তারিত হলো ইলেকট্রনটা প্রথমে এখানে আসবে তারপর আরও ইলেকট্রন গিয়ে এই ইলেকট্রনটাকে এখানে পাঠিয়ে দেবে আরও ইলেকট্রন এখানে এখানে পাঠিয়ে দেবে এই জায়গাটা ইলেকট্রন চলে আসলো মানে এই জায়গাটা নিশ্চয়সিত হয়ে গেল আবার এই ইলেকট্রনটাকে টেনে নেবে ফলে এই ইলেকট্রন এখানে চলে আসবে এই ইলেকট্রন এখানে চলে আসবে এই জায়গাটাও নিশ্চিত হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে নিঃশেষিত অঞ্চলটা বাড়তে থাকবে মানে নিঃশেষিত অঞ্চল বাড়তে থাকলে মানে কি যে পটেন্সিয়াল ব্যারিয়ারটা বাড়তেছে মানে কারেন্ট প্রবাহের জন্য আরও বেশি বিভব দিতে হবে এভাবে আস্তে আস্তে যত আমি বিভব দিচ্ছি ওর পটেন্সিয়াল ব্যারিয়ার বাড়ছে ফলে এক সময় পুরো ডায়েটটা দেখা যায় এই নিঃশেষিত অঞ্চলে পরিণত হয়ে গেল তারপরে কী হচ্ছে আমি ভোল্টেজ যতই বেশি দিচ্ছি না কেন প্রবাহ হচ্ছে না কারণ এত বেশি ব্যারিয়ার আমি দিয়ে পারছি না তো যত ভোল্টেজ বাড়াচ্ছি ত্বরিত পরিবহন হচ্ছে না কারণ নিঃশেষিত অঞ্চল হয়ে গেছে এর মধ্যে কোনো ফ্রি কেরিয়ার নেই তারপরেও ভোল্টেজ বাড়াতে বাড়াতে অনেক বেশি একটা ভোল্টেজ এই যে ব্রেকডাউন ভোল্টেজ বলা হয় এত বেশি যখন বাড়ানো হয় ভোল্টেজ তখন যে ঘটনা ঘটে এই সিলিকনের যে সমযোজী বন্ধন সেটি ভেঙে যায় ভেঙে গিয়ে প্রত্যেকটা সিলিকন থেকে প্রচুর পরিমাণে এই যে প্রত্যেকটা সিলিকনের বাইশো হিসার চারটা ইলেকট্রন ছিল চারটা করে ইলেকট্রন তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন তৈরি হয় যারা এই অনেক বেশি মানের তরিদ পরিবহন করতে পারে তখন পরিবাহিত অনেক বেড়ে যায় অর্থাৎ এই ফরওয়ার্ড বয়াসে যে পরিবাহিতা ছিল রিভার্স বায়াসে তার থেকে বেশি পরিবাহিত তৈরি হয় কখন এই ব্রেকডাউন বিভবের পরে তখন এই ফরওয়ার্ড বয়াসে এইখান থেকে এই অঞ্চলের মধ্যে তরিত প্রবাহ একেবারে হয় না তা না অতি সামান্য একটা তরিৎ প্রবাহ হয় সেটা হল মাইনরিটি কেরিয়ারের জন্য এই যে এর মধ্যে আমি বলছিলাম কিছু হোল থাকে আর এখানে কিছু ইলেকট্রন থাকে ইনিশিয়ালি যখন আমি একটা অল্প মানের বিভব দিচ্ছি তখন এই ইলেকট্রনটা যে এখান দিয়ে হোলের মধ্যে চলে গেছে ফলে এখানে একটা কারেন্ট পাওয়া গেছে এই ইলেকট্রনটা এই পাশ থেকে চলে আসছে এইভাবে একটি স্মল কারেন্ট জেনারেট করছে এই নিবিভয় রাখ পর্যন্ত আবার রিভার্স বয়াসেও এখান থেকে এই জায়গাতে তরিপ্রবাহ একেবারেই হচ্ছে না তা না খুবই সামান্য তরিপ্রহ হচ্ছে এই যে ডায়ডটা এই ডায়ডের উপরে কিছু ডাস্ট পার্টিকেল কিছু আরও কিছু ইম্পরিটি বা একেবারে খুবই কুপরিমাণে কুপরিমাণের পদার্থ এর উপরে এটা থাকে আর যে মাইক্রোস্কোপিক লেভেল আমরা দেখি না যে কোনো পদার্থের মধ্যে যে ময়লাবর্জনা লেগে থাকে তার মধ্যেও কিছু কুপরিবাহী পদার্থ থাকে তো যার কারণে এই সার্ফেসের উপর যে একটা কারেন্ট প্রবাহিত হয় যাকে সার্ফেস কারেন্ট বলা হয় এটা এটা খুবই ক্ষুদ্র মানের কারেন্ট এটা প্রায় এক ইম্পারের দশ লক্ষ ভাগের এক ভাগ মানের কারেন্ট তার মানে আমরা জেনারেল কনসেপ্টে বলতে পারি ফরওয়ার্ড বায়াসে এই যে বিবাহটা খুবই কম বিভব ফরওয়ার্ড বায়াসে প্রবাহ হয় এটা তো একেবারেই সামান্য একটা বিভব আর রিভার্স বায়াসে এটা অনেক বড় বিভব মানে তরিপ্রবাহ হয় না এই বড় বিভবের পরে তড়িৎ প্রবাহ হয় সেটা পরের কথা কিন্তু সাধারণত একটা বিভব পার্থক্য দিলে রিভার্স বায়াসে এই লোডের মধ্য দিয়ে কোনো প্রবাহ পাওয়া যায় না আর ফরওয়ার্ড বায়াসে লোডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাওয়া যায় তার মানে আমরা জেনে রাখলাম একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে অ্যালাউ করে আর রিভার্স বায়াসে তার মধ্য দিয়ে প্রবাহ অ্যালাউ করে না একটা নির্দিষ্ট বিভবের মধ্যে